বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিল সৌদি আরব। দুবারের চ্যাম্পিয়ন ও আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ার সিংহরা। মেসির পেনাল্টিতে প্রথমার্ধে 1 গোলে এগিয়ে থাকার পরও সৌদির পরিকল্পনার কাছে ধরাশায়ী হয়েছে ল্যাটিন পরাশক্তি। টানা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতারে যাওয়া আর্জেন্টিনাকে দেখতে হলো আরও ফুটবলের জাদু। আর্জেন্টিনাকে স্তব্ধ করে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে, কণ্ঠ দিয়েছেন জয়ন্তী চট্টোপাধ্যায়। সবুজ জার্সি যেন এক একটা পতাকা, নুসাইলি স্টেডিয়াম তখন ফেটে পড়েছে সালাম আল দাউসিরির এমন উল্টো দিকে লাফে। শুধু সৌদি আরবের হয়ে দ্বিতীয় গোলই নয়, পুরো বিশ্বকাপের হিসাব নিকাশকে উল্টে পাল্টে দেওয়ার মতো ঘটনা। বিস্মিত আর্জেন্টিনা তাকিয়ে তাকিয়ে দেখলো এগিয়ে থেকেও পিছিয়ে পড়া। ফুটবলের অন্যতম সেরা অঘটনের ম্যাচ মেসিরা চেষ্টা করেছিল অন্তত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে, কিন্তু দুর্দান্ত সৌদি আরবের ফুটবল 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে আর্জেন্টিনা এতটাই এগিয়ে নেমেছিল যে প্রতিপক্ষ হিসেবে সৌদি আরবকে কেউ আমলেই নিতে চায়নি। এর আগে 4 আসরে মাত্র একবারই দ্বিতীয় রাউন্ডে খেলা এশিয়ার দলটিকে নিয়ে ভাবনায় থাকার কথা নয়, কিন্তু তারাই পরিকল্পনার মুশিয়ানার পেছনে ফেলে দিয়েছে ম্যাচ শেষে প্রবল প্রতিদ্বন্দ্বীকে। 2 মিনিটে মেসির শট ঠেকিয়ে দিয়েছিলেন সৌদি গোলরক্ষক আলওয়াইস, তিনি যেন চীনের প্রাচীর। পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণগুলো শেষ পর্যন্ত মুখ দেখেনি, কেবল তারই জন্য। যদিও 8 মিনিটে প্রযুক্তির সাহায্যে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেখান থেকে লিওনেল মেসির ঠান্ডা মাথায় শটে গোল, এমনটা তো প্রত্যাশিতই ছিল। আর এই গোলের পর সৌদির জালে আরও 3 বার বল পাঠিয়েছে আর্জেন্টিনা, সেই গোলগুলো বাদ পড়েছে প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণে। সেই চাপ থেকে বের তো হতেই পারেনি আল দাউসিরির আসরের অন্যতম সেরা গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। 72-84 মিনিটে ডি মারিয়াদের সুযোগগুলো ব্যর্থ করে দেন সৌদি গোলরক্ষক। মরুর বুকে সৌদি আরবের জয়ের পতাকার নিচে আর্জেন্টিনার সামনের পথটা অন্ধকার, কঠিন চ্যালেঞ্জের। এদিকে এমন বিশাল জয় উদযাপনের জন্য বুধবার সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের ফুটবলারদের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন। এরপর ছুটির বিষয়টি অনুমোদন দেন বাদশা সালমান। এদিন সব সরকারি বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।